আর আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোন গুলো আক্রান্ত। আমরা ফিলিস্তিনি ভাই বোনদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যখন আক্রান্ত তোমাদের দুঃখে আমরা দুঃখিত। পবিত্র রমজানে আবারও ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের শিকার হতে হচ্ছে ফিলিস্তিনিদের। টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি চলে নির্বিচার গুলি। আজকে আমরা ইসরায়েলি বর্বর হামলা, সন্ত্রাসীদের যেই হামলা ফিলিস্তিনির উপর হয়েছে, ইতিহাস বলছে এরকম হামলা কখনো মানুষের উপর হয়নি। কারণ বাচ্চাগণ আগে নিরাপদ ছিল, নারীরা আগে নিরাপদ ছিল, বৃদ্ধারা আগে নিরাপদ ছিল। কিন্তু আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান, ছোট্ট ছোট্ট মাসুম ছেলেগুলো পর্যন্ত রক্তাক্ত হয়ে কবর দেশের বাসিন্দা হয়ে যাচ্ছে। আমরা যদিও বা নিন্দা করছি, আমরা যদিও বা মিছিল মিটিং করছি, আমরা যদিও বা মানববন্ধন করেছি, সবগুলো আমাদের দরকার, এগুলো করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই ইসরায়েলি 1 কোটি, আমরা বাংলায় রয়ে গেছি 17 কোটি। অন্যগুলো বাদ দিলাম, আমরা বাংলায় 17 কোটির মধ্যে 16 কোটি মুসলমান। তাহলে 1 কোটি ইসরায়েলি বাহিনীর সামনে আজ 200 কোটি মুসলমান এক প্রকারে নিরীহ হয়ে গেছে। এক প্রকারে আওয়াজ তোলার মতো ক্ষমতা নাই বলেই তো বিশ্বের নেতাগুলো চুপ হয়ে রয়েছে। কারণ কি? কারণ একটাই, তারা জ্ঞান বিজ্ঞান দিয়ে তাদের যেই প্রোডাক্টগুলো রয়েছে তা দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছে। আজকে যদি বলেন ফিলিস্তিনে যে হামলা, এটার পিছনে আমিও দায়ী আছি। কেমন করে দায়ী আছি? ইসরায়েলি পণ্যগুলো না হলে আমাদের ঘরের বিয়ে হয় না, ইসরায়েলি পণ্যগুলো না থাকলে আমাদের ঘরের অনুষ্ঠান হয় না, ইসরায়েলি পণ্যগুলো না হলে আমাদের গাদেশ চলে না। এই পণ্যগুলো কেনার পরে যেই লাভ্যাংশ আমরা ইসরায়েলকে দিয়েছি, সেই লাভ্যাংশের টাকা দিয়ে অস্ত্র কিনে সেই অস্ত্র আজকে ফিলিস্তিনের উপর চলছে। আপনি যেইভাবে ইসরায়েলকে দায়ী করছেন, আমি মনে করি একইভাবে আমি হাসান আজহারিও দায়ী, আপনি মুসল্লিও দায়ী। কারণ এই ইসরায়েলি প্রোডাক্ট যদি বাংলার জমিনে আমি আপনি না কিনতাম, তারা বাংলার জমিনে এই প্রোডাক্টগুলো কখনো দেওয়ার চিন্তাও করতো না। তাহলে আজ ইসরায়েলি হামলার প্রতিবাদে বাস্তবমূলক আন্দোলন এটাই নিতে হবে, বাংলার জমিনে ইসরায়েলি পণ্যগুলো স্থায়ীভাবে বয়কট ঘোষণা করতে হবে। যদি আপনি অর্থনৈতিকভাবে বন্ধ করে দিতে পারেন, আজকে না হয় কালকে ইসরায়েল আমাদের পায়ের সামনে এসে সিলিন্ডার করতে বাধ্য হয়ে যাবে। অর্থনীতি যদি ভেঙে দিতে পারেন, কোনো রাষ্ট্র উঠতে পারে না। অর্থনীতি যদি ধ্বংস করে দিতে পারেন, কোনো রাষ্ট্র বিজয় নিতে পারে না। পরাজয়ের গ্লানি নিতেই হবে। তাহলে বাংলার জমিন থেকে সর্বপ্রথম আপনাকে ইসরায়েলি পণ্য বন্ধ করে দিলেই দেখবেন তারা অটোমেটিক, যদি 57টি রাষ্ট্র রয়েছে ইসলামী হুকুমত না থাকলেও ইসলামী রাষ্ট্রপ্রধান রয়েছে, আমাদের 57টি রাষ্ট্র যদি এক হয়ে বলে আমরা ইসরায়েলের পণ্য নিব না, ইসরায়েলের সাথে সম্পর্ক রাখবো না, তাহলে দেখবেন আজকেই সমাধান হয়ে যাবে। আর আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনগুলো আক্রান্ত। আমরা ফিলিস্তিনি ভাই বোনদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যখন আক্রান্ত তোমাদের দুঃখে আমরা দুঃখিত। ওহে আমার ফিলিস্তিনি ভাই, তোমরা জেনে নাও, তোমরা একা নয়, বাংলার জমিন অনেক দূরে হতে পারে, কিন্তু আমরা তোমাদের রক্তের সাথে রক্তে মিলিয়ে জানিয়ে দিতে চাই, বাংলার মুসলমান তোমাদের সাথে সব সময় আছে, থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বাংলাদেশ প্রশাসনকে আমরা দাবি জানাই, আমার ফিলিস্তিনি নিরীহ ভাই বোনদের সহযোগিতা দরকার। তাই বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনি ভাইদেরকে সহযোগিতা করার জন্য আপনারা উদ্যোগ নেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ফিলিস্তিনি ভাইদেরকে সহযোগিতা করার জন্য পাশে দাঁড়াবে। মসজিদ আকসা এটা আমাদের, এটা অন্য কারো নয়। আজকে এখানে দাঁড়িয়েছি আমার সম্পদ আমরা বুঝিয়ে নেওয়ার জন্য। মসজিদ আকসার জন্য যদি বিশ্ব নেতৃবৃন্দ উদ্যোগ নেয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রক্ত দিতে প্রস্তুত আছি।
মসজিদ আকসা না মুসলমানের সম্পদ ইনশাআল্লাহ। তোমরা দেখো যেই দিল্লির জমিনে মুসলমানদের বাড়ি পুড়িয়েছিলে, যেই বাবরি মসজিদে আগুন দিয়েছিলে, মাওলা রব্বুল আলামিন এক করুণা দিয়ে তোমাদের দিল্লিতে জ্বালিয়ে দিচ্ছে। ইসরাইল তোমরা অপেক্ষা করো, মাওলা তোমাদের জ্বালানোর ব্যবস্থা করে দেবে।